ফুরফুরা দরবার শরীফ বা সিলসিলা ই ফুরফুরা শরীফ বা ফুরফুরা মাজার শরীফ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি ইসলাম ধর্মীয় শরীফ আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ সূত্রস্থানের আজমির শরীফের পরে দেশের দ্বিতীয় সবচেয়ে সম্মানিত ও উল্লেখযোগ্য মাজার। এই মাজারটি হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের ফুরফুরা গ্রামে অবস্থিত। এই মাজার শরীফটি উপমহাদেশের মুসলিমদের নিকট পবিত্র ও সম্মানিত স্থান। এর সময় মহফিলের সময়টি প্রচুর সংখ্যক ধার্মিক মানুষদের আকৃষ্ট করে। 1375 সালে মুগলিস খানের নির্মিত মসজিদ কেন্দ্র করে এই দরবার শরীফের যাত্রা শুরু হয়। মৌখিক রীতি অনুসারে 1350 সালের দিকে বাগদি রাজা এখানে রাজত্ব করত। রাজত্বকালে শাহ কবির হালিবি ও করিমউদ্দিন নামে দুই মুসলিম সৈন্য এই ক্ষত্রিয় রাজার বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করে উভয় দলনেতাই যুদ্ধে নিহত হয়েছিল। তাদের সমাধি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের নিকট খুব পবিত্র বলে বিবেচিত হয়। ফুরফুরা গ্রামের অস্তিত্ব বহু পূর্ব থেকে থাকলেও এই দরবার প্রতিষ্ঠা করেন পীর আবু বকর সিদ্দিকী। তিনি সিলসিলা ই ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা। তাকে হিজরি 14 শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। আনুমানিক 1900 সালের দিকে এই দরবার প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই দরবার শরীফের মূল ব্যক্তিত্ব হচ্ছে পীর আবু বকর সিদ্দিকী ও তার পাঁচ ছেলে। তারা হলেন পীর আবু বকর সিদ্দিকী, যিনি পিতা আব্দুল হাই সিদ্দিকী, আল্লামা আবু জাফর সিদ্দিকী, আব্দুল কাদের সিদ্দিকী, নাজমুস সাদায়াত সাদ্দিকী ও জুলফিকার আলী সিদ্দিকী। পিতা ব্যতীত পাঁচ ছেলে পাঁচ হুজুর কেবলা নামে পরিচিত। ইনারা সবাই তার পিতার খেলাফত পেয়েছিল এবং পীর ছিলেন। ইনারা দুই বাংলার বিভিন্ন স্থানে গমন করে ইসলাম প্রচার করেছেন ও এবং সাধারণ জনতাকে মুরিদ বানিয়েছেন ও দীক্ষাও দিয়েছেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া ব্লকের একটি গ্রামের নাম ফুরফুরা শরীফ। একটি মুসলমানদের কাছে এটি খুব পবিত্র স্থান। 1375 মাকলিস খানের নির্মিত মসজিদ আজ মুসলিমদের পবিত্র তীর্থস্থান। পীরের মেলায় অগণিত ভক্ত ফুরফুরা শরীফে আসেন। ফুরফুরা শরীফে হজরত আবু বকর সিদ্দিকী ও তার পাঁচ পুত্রের মাজার রয়েছে। হজরত পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরা সিদ্দিকী বংশের উজ্জ্বলতম এক নক্ষত্র। মোজাদ্দেদে জামান ও আমিরুস শরিয়ত হিসেবে সমগ্র বিশ্বে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। আরবের ভাষাকে তিনি হেদায়েতি পত্র লিখেছিলেন, যার উত্তর আজও সযত্নে রক্ষিত আছে। বাংলা ভারতের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ নসিহত, হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা, পত্রপত্রিকা প্রকাশ ও শিক্ষা বিস্তারে তার অবদান ইসলামী বিশ্বকোষে বর্ণিত করেছে। হুগলি জেলার একটি গ্রাম বালিয়া বাসন্তী গ্রামটি নিয়ে নানা কাহিনী শোনা যায়। বান্দি রাজার নামে এক অত্যাচারী ভূস্বামীর প্রভাব ও প্রতিপত্তি ছিল বালিয়া বাসন্তী ও পার্শ্ববর্তী অঞ্চলে। সময়টি ছিল বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ফিরসাও 1301 থেকে 1322 খ্রিস্টাব্দে। অত্যাচারী ভূস্বামীর প্রতিপত্তির অবসান ঘটে মুসলিমীয় কিছু আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সুফি সাধকদের দ্বারাতে। এই ক্ষেত্রে তারা তৎকালীন সুলতানের আঞ্চলিক গভর্নর সপ্তগ্রামের মীর জাফর গাজী ও কর্তৃক সাহায্যপ্রাপ্ত হন। আজকের ফুরফুরা শরীফের ভূমিতে সেদিন থেকে সুফি সাধকের পদচারণা শুরু হয়। প্রধান যে দুজন সাধকের নাম শোনা যায় তারা হলেন হযরত মনসুর বাগদাদি সিদ্দিকী ও সৈয়দ হুসাইন বুখারী। এছাড়াও শাহ সুলাইমান চার শহীদ গঞ্জের শহাদাগণের সমাধিগুলিও আজ ইতিহাসের নীরব সাক্ষী। যেদিন থেকে এই অঞ্চলের মানুষ ভূস্বামীর অত্যাচার হতে মুক্তি পেল সেই দিন থেকেই বালিয়া বাসন্তীর নাম হলো আজকের ফুরফুরা। ফুরফুরা নিয়ে আরও অনেক ভিডিও আমরা দেবো, দেখতে থাকুন ভিএস নিউজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভালো আপডেটের জন্য।